নমস্কার বন্ধুরা, স্মৃতির হেসেনে সকলকে স্বাগত। হাজির হয়েছি নতুন আরও একটি পর্ব নিয়ে, এবং এই পর্বে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরও একটি নতুন ধরনের রান্না। দেখুন, শীতকাল এসে গেছে, আর এর সাথে সাথে সবার বাড়িতে নলেন গুড় ভীষণভাবে অ্যাভেলেবেল। আজ বানিয়ে দেখাবো নলেন গুড়ের কড়া পাকে সন্দেশ। চলুন শুরু করি আজকের রেসিপিটি। নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য প্রথমেই প্রয়োজন ছানা, আর এই ছানা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 লিটার দুধ, এবং প্রথমেই গ্যাসের ওভেন অন করে দিয়েছি। 1.5 থেকে 2 লিটার দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবং ফোটার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতেই পাচ্ছেন দুধ প্রায় ফুটতেই শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই একদম টকবক করে ভালোভাবে দুধ ফুটে যাবে। দুধ ফুটে গেছে, সুতি কাপড় ব্যবহার করেছি। ছানাটি আলাদা করে নিচ্ছি ছানার জল থেকে। ভালোভাবে ছানা থেকে সমস্ত জল ঝরিয়ে নিতে হবে। এরপর পুনরায় গ্যাসের ফ্লেম অন করুন, মিডিয়ামে রাখুন। কড়াই নিন, আর জল ঝরানো ছানা কড়াইয়ের মধ্যে দিয়ে দিন, আর দিয়ে দিন গুড়। আমি এখানে প্রায় 200 গ্রাম করেছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ছানার সাথে গুড়ের একটি পাক তৈরি করে নিচ্ছি। আপনাদের ভিডিওটি লেন্দি বলে মনে হতে পারে, কিন্তু আপনারা এই ভিডিওটি যদি
স্কিপ করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তাই আপনাদের সুবিধার জন্যই ভিডিওটি একটু লেন্দি করেছি, যাতে প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পারেন। ক্রমাগত খুন্তি নাড়াতে থাকবেন। আমি দিয়ে দিলাম একটি ছোট এলাচ, এটি অপশনাল, ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন। আর ছোট এলাচের গন্ধ যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন। পুনরায় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে যে রস, সেটি ক্রমশ শুকিয়ে আসছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো একটু আমি মণ্ডটি শক্ত করে নেব। কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় বুঝতে হবে আপনার সন্দেশের পাক হয়েই এসছে। আর হয়তো 5-10 মিনিট এই একই পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ পাকটি তৈরি করে নিতে হবে। আমি খুব ক্লোজ থেকে ভিডিওটা করেছি যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন সন্দেশ একেবারে তৈরি হয়েই গেছে। ছানার স্ট্রাকচারগুলো বুঝতে পাচ্ছেন। আমার সন্দেশ একদম রেডি হয়ে গেছে। দ্রুত গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন এবং অপর একটি পাত্র, যেটি আগে থেকেই ঘি লাগিয়ে রেখেছি, সেখানে ঢেলে নিচ্ছি সন্দেশটি। কিছুক্ষণ সময় রাখছি, তারপর পছন্দসই সাইজে সেটিকে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো চৌকো করে কেটেছি। আপনারা বরফির মতো কাটতে পারেন। গার্নিশের জন্য আমি একটু বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা এটি করতে পারেন এবং নাও করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন। আমাদের একটি অডিও চ্যানেল রয়েছে, নাম সাহিত্য শ্রবণে। গল্প শুনতে চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। আজকের মতো ধন্যবাদ।